ধর্ষণের অভিযোগ, ধামা চাপা দিতে এক কলেজ ছাত্রী ও তার মাকে যৌনকর্মী এবং বাবাকে মাদক ব্যবসায়ী বলে বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছে টাঙ্গাইলের নাগরপুরের ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। আইনজীবীদের মন্তব্য, এরকম নোটিশ আইন বহির্ভূত। আর ওই ইউপি চেয়ারম্যান বলেছেন, এলাকার প্রভাবশালীদের চাপের মুখে তিনি এরকম নোটিশ দিতে বাধ্য হয়েছেন। এম এ রাজাকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ধর্ষণের শিকার কলেজ ছাত্রীটি জানায়, একই গ্রামের বাসিন্দা জুয়েল রানার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় 2018 সালের 12 জুলাই বন্ধুদের সহযোগিতায় জুয়েল তাকে ধরে নিয়ে যায়। তার এক আত্মীয়ের বাড়িতে 3 দিন আটকে রেখে ধর্ষণ করে। কৌশলে সেখান থেকে পালিয়ে এসে গ্রামের প্রভাবশালীদের কাছে প্রতিকার চেয়ে না পেয়ে 5 জনকে আসামি করে মামলা দায়ের করে। জুয়েল রানা, তারপরে শিপন, রিপন, উফাস আর হইতেছে রিয়াজ, ওইখানে টিন ছিল, তারা আমাকে ওইখান থেকে নিয়ে ওই ঘরের পেছনে নিয়ে যায়, নিয়ে আমার মুখ ছাপিয়ে ধরে। ছাপিয়ে ধরার পর তখন আমাকে ভয় দেখায় বা ছুরি দেখায় যে কোনো রকম চিল্লাপাল্লা করলে তাহলে কিন্তু তাকে ছুরি মারব। তার পরিবারের সদস্যরা জানায়, মামলার পর থেকেই বিভিন্নভাবে হুমকি আসতে থাকে। এই নভেম্বরের 5 তারিখে ইউনিয়নের চেয়ারম্যান মতিউর মেয়েটি এবং তার মাকে যৌনকর্মী এবং তার বাবাকে মাদক ব্যবসায়ী বলে ইউনিয়ন পরিষদের প্যাডে লিখে বাড়ি ছাড়া করার চেষ্টা করে। বড় বড়রা সবাই মিলে ওই পক্ষে টাকা খায় আমাদের এই মিথ্যা অপবাদ দিছে, হুমকি দিছে। নোটিশের মধ্যে লেখা আছে, 25 তারিখের ভিতরে বাসায় থেকে না বাহির হইলে আমারে বাড়ি আক্রমণ করব। এদিকে স্থানীয় সাংবাদিকরা ঘটনাটির খোঁজ খবর নেওয়া শুরু করলে সংবাদ সম্মেলন করে মত পাল্টে ভিন্ন কথা বলেন চেয়ারম্যান মতিউর। যে কোনো সময় এটা অঘটন ঘটতে পারে, সেই আলোকে ওনারাই কম্পিউটার করে আনে একটি কাগজ, আমি তখন তাদের এলাকাবাসীর চাপের মধ্যেই আমি স্বাক্ষরটা দিয়ে দিই। এলাকাবাসী ও নির্যাতনের শিকার মেয়েটির বাড়ির মালিক জানান, এ পরিবারটি হতদরিদ্র ও ষড়যন্ত্রের শিকার। প্রভাবশালী লোকের প্রভাবে চেয়ারম্যান সাহেব তার বিরুদ্ধে নির্দেশনা দিয়ে দিয়েছে, সম্পূর্ণ মিথ্যা বানোয়ার। দেহ ব্যবসায়ী এবং মাদক ব্যবসায়ী হিসাবে চিহ্নিত করে তার প্যাডে লিপিবদ্ধ করেছেন, এটা খুবই দুঃখজনক। আর এ ব্যাপারে টাঙ্গাইল জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর চেয়ারম্যানের দেওয়া নোটিশ সম্পূর্ণ আইন বহির্ভূত উল্লেখ করে চেয়ারম্যানের শাস্তির দাবি করেন। একজন ব্যক্তি যদি কোনো অপরাধে দোষী সাব্যস্ত না হয় তাহলে তাকে মাদক ব্যবসায়ী বা গত 24 অক্টোবর মামলার আসামিরা জামিনের জন্য আদালতে হাজির হলে আদালত তাদেরকে জামিন না দিয়ে জেল হাজতে পাঠায়। শারমিন স্বপ্না, 71।